হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সাথী অলভার্ক আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজকে সকাল থেকে তোমাদেরকে সাথে নিয়ে এখন আমার ব্লগটা স্টার্ট করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার যারা নতুন বন্ধু আছো প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার নতুন বন্ধু হওয়ার জন্য তো দেখো সকালবেলা বাসি কাজ সেরে তারপরে এই যে চা করে নিয়ে চলে আসলাম আমরা এখন সকলে চা খেয়ে নেব আর বাবুর জন্য দুধ আর বাবুকে দুধটা খাইয়ে দিয়ে তারপরে ঘরের বিছানাপত্রগুলো তুলে নিতে এলাম আর এই দেখো খাটের মধ্যে খেলনাগুলো নিয়ে শোবে রাত্রেবেলা খেলা করতে করতে তারপরেই ও ঘুমোবে আর ওই যে একটা পুচকে পুতুল আছে টেডি ওই টেডিটার চোখ মুখ না কিচ্ছু নেই তবুও ওই পুতুলটাকে ও আর ছাড়বে না তো নতুন করে আবার চোখ এঁকে দেওয়া হয়েছে দেখতে ভালো লাগে না তার জন্য তো ঘরের বিছানাপত্র ছোপা সব কিছু গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে তারপরে যতগুলো জামাকাপড় ছিল ওই জামা কাপড়গুলো কেচে মেলতে চলে আসলাম ছাদে আর এত রোদ্দুরের তাপ ছাদে দাঁড়ানোই যাচ্ছিলো না গা হাত পা পুড়ে যাচ্ছিলো পুরো তো এই যে মেলে দিচ্ছি কিছুক্ষণ পরেই কিন্তু আবার তুলে নিতে হবে না হলে সব জামা কাপড় পুড়ে জ্বলসে পুরো সাদা হয়ে যাবে তো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আমি আর এদিকে ভাতটাও আমি সকালের বসিয়ে দিয়ে এসেছি ভাতটা আর ডালিয়াটা ভোলানাথের এই দুটো জিনিস আমি বসিয়ে দিয়ে এসেছি এখন গিয়ে দেখব ভাতটা হবে ভাতটা নামিয়ে ডালিয়াটা নামিয়ে তারপরে যাবো বাবুকে একটু পড়তে বসাবো কেননা এখন সকালে বিকালে রোজই নিয়ে বসাচ্ছি না নাহলে খুবই দুষ্টুমি করছে একটুও পড়তে পারছে না অত কিছুই বলতে পারছে না আর এ দেখো চাল কুমড়ো গাছে অনেকগুলো জালি পড়েছে চাল কুমড়োও হয়েছে তিন চারটে আর একটা বড় চাল কুমড়ো হয়েছে এই দেখো পাতা দিয়ে ঢেকে রেখেছে মা তো এই কচি কচি চাল কুমড়োগুলো খেতেই কিন্তু বেশি ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে আর এই চাল কুমড়ো গোল গোল করে কেটে তারপরে এর মধ্যে সর্ষে ভরে ভর্তা করে খেলে না বেশ লাগে কিন্তু আমি তো ওরকমই খাবো কচি কচি চাল কুমড়ো দেখলে ওরকম করেই আমি খাই তো তারপরে সকালের ভাতটা এই যে নে নামিয়ে নিলাম নামিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এই যে বৃহস্পতিবার যেহেতু তো পুজো দিতে চলে আসলাম ঘরে স্নান ধান কমপ্লিট করে আর পুজোর যত বাসন আছে ওগুলো আগে গুছিয়ে রাখলাম জায়গার জিনিস জায়গাতে তারপরে এই যে লক্ষ্মীর ঘরটা পেতে নিলাম লক্ষ্মীর ঘট পেতে নিয়ে তারপরে ফুল বেলপাতা দুব্ব তুলসী পাতা তারপরে যেখানে যা রাধা গোবিন্দকে তো তুলসী দিই ফুল আর তুলসী দিয়ে ঠাকুরকে ঠা সাজিয়ে নিলাম এই ফুল দিয়ে আর লোকনাথের এই মালাটা আমি আজকেই নতুন কিনে নিয়ে আসলাম আগের যে মালাটা ছিল ওই মালাটা তো পুরনো হয়ে গেছিলো তো লোকনাথ পুজোর দিন তো রজনীগন্ধার মালাটাই পরানো হয়েছিল তো আজকে আর একটা নতুন মালা কিনে নিয়ে আসলাম সব সময় পরানোর জন্য তো দেখো ঠাকুরদের আমি প্রসাদ দিয়ে দিয়েছি আর এখন একটু আরতি করে নিচ্ছি নিয়ে ব্যাস ঘরের পুজোটা কমপ্লিট করে নেব বৃহস্পতিবার দিন পুজো দিতে একটু দেরি হয় তো পুজো টুজো কমপ্লিট করে কিছুক্ষণ পরে আবার রান্নাঘরে চলে এসেছিলাম আর আজকে বাজার থেকে এনেছিলাম এ দেখো ঘাটকোল তো ঘাটকোলের এই যে পাতা দেখতে পাচ্ছ শুধু পাতাগুলোই আজকে আমি বাটা করব। আর ডাটা দিয়ে পাতা দিয়ে বাটা করলে কেমন যেন বিজলে বিজলে টাইপের হয়ে যায় ভালো লাগে না শুধু পাতায় বাটা করে খেলে বেশ ভালো লাগে তো দেখো আমি এই পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি এই পাতাগুলোই শুধু রসুন কালো জিরে দিয়ে আর একটু জিরে দিয়ে বাটা করবো আর এই ডাটাগুলো রেখে দেবো অন্য দিন ভাজা করে খাবো তার জন্য কাঁঠালের আঠি আর ডাটা দিয়ে ভাজা করে খেতে বেশ ভালো লাগে ঘাটকালের ডাটা তো দেখো এই যে রসুন ফোড়ন দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে এই যে ঘাটকল পাতাগুলো ভেজে বেটে নেবো আর এই যে পাবদা মাছ করবো আজকে তো যাই হোক দুপুরে রান্না বড়া ওই কমপ্লিট করেছিলাম আর এই যে সন্ধ্যাবেলা একটু চা করে নিয়ে বসেছি আমি তো বিকেলবেলা চা খাই না তবুও আজকে একটু ইচ্ছে হলো যেহেতু অয়নের তবলা স্যার এসেছে ওম স্যারকে একটু চা করে দিলাম আর আমি আর বাবু পরে একটু দুধ চাই করে নিলাম গরম পরে না আমি একদম লিকার চা খাই না কোনো চাই খাই না আর বাবুকেও দুধটা খাইয়ে দেবো ঠান্ডা হয়ে গেছে বাবুকেও ঘুমোচ্ছিলো ওকে টেনে তুললাম আর মা আর ভোলানাথ গেছে মাকে নিয়ে একটু ডাক্তারখানায় আর আমি এখন চা খেয়ে নিচ্ছি বাড়িতে কেউ নেই অয়ন তবলা বাজাচ্ছে আর তারপরে দেখো ভোলানাথ বাজার থেকে আসার সময় এই যে পকোড়াগুলো কিনে নিয়ে এসেছিল এই পকোড়াগুলো খেতে না খুব সুন্দর লাগে বিশেষ করে এই যে আমাদার চাটনিটা আছে এই চাটনিটা দিয়ে খেতে খুব ভালো লাগে তো চাটনি দিয়ে ওই পকোড়াগুলো কিছু খেলাম আর সবাই মিলে খেলাম তারপরে ভোলানাথকে মাকে চা করে দিলাম তারপরে রান্নাঘরে চলে আসলাম এই যে রাত্রের রুটি করার জন্য কেননা ভোলানাথ তো আবার কাজে যাবে তার জন্য একটু দেখো আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু বাটি চচ্চড়ি করে দিলাম আলুর আর রুটি করে দিলাম তো আজকের মতো এটুকুই বন্ধুরা দেখা হচ্ছে আবার আগামী